চট্টগ্রামের পটিয়া উপজেলা কচুয়া ইউনিয়নে দেশরত্ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভা কচুয়া ইউনিয়ন দেশরত্ন পরিষদের সভাপতি এস এম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস মেম্বার, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা বাবুল মেম্বার এস এম খালেক, কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের সভাপতি শাহাবুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী সহ আরো অনেকে। আপনাদের সুপরিচিত মানুষের পথে দাঁড়ানোর জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে, সাবান নিয়ে, খাদ্য নিয়ে, ইত্যাদি সামগ্রী নিয়ে, ত্রাণ নিয়ে, মাস্ক নিয়ে আমরা প্রত্যেকটি এলাকায় মানুষের কাছে গিয়েছি, বন্ধুর কাছে গিয়েছি। আমরা যাচ্ছি, আমরা যাব, আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ভয় দেখাও না। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, আমরাও মানুষকে ভালোবাসি। শেখ হাসিনার নির্দেশনা আমরা মেনে চলি। এই অসহায় কাল, এই বিপদের সময়ে, করোনার সময়ে শেখ হাসিনা বলেছেন, উদ্বেগ আর উৎকণ্ঠার কোনো কারণ নাই, যতক্ষণ আমি আছি একটি মানুষও না খেয়ে মারা যাবে না, একটি মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। শেখ হাসিনা আছে, তাই আমি আজকের এই ইফতার মাহফিল দোয়া কবুলের সময় অনুরোধ করব, আপনারা জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তরাইয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আপনারা দোয়া করবেন। এই আপনার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে